এই ভাইয়া, এই ভাইয়া, দেখলাম এই যে আপনি রাস্তার সাইডে বাড়ির সামনে আবর্জনা ফেললেন। আসতে বলেন ভাই, আসতে বলেন, লোকজন সবাই শুনে ফেলবে। আর দার্জিলিং পর্যন্ত যেতে অনেক কষ্ট, বুঝেন তো। এখানে যে আবর্জনাগুলো ফেললেন, এগুলো পচে দুর্গন্ধ হবে, এখান থেকে রোগ জীবাণু সৃষ্টি হবে, এটা কি ঠিক করছেন আপনি? আরে বাদ দেন ভাই, কিছু হবে না। এখানে এগুলো ফেলেছে, পচে পরিবেশ দূষিত হবে এবং রোগ জীবাণু ছড়াবে এখান থেকে। আসলে বেশি বুঝেন। এ ভাই, কী হয়েছে, কী হয়েছে? দেখ না, ময়লা ফেলতে এসে মহা ঝামেলা করেছে। এই হালাই বেশি বুঝে। তোমাকে কি না বলে যে ডাস্টবিনে যেয়ে ময়লা ফেলতে? খুদাই, এত কষ্ট করে আমি যাবো ডাস্টবিনে? ভাই যেখানে যাচ্ছেন যান তো, ঝামেলা করেন না। ময়লা কি আপনার বাড়িতে ফেলছে? আসছে হালাই জ্ঞান দিতে। আচ্ছা ঠিক আছে, তোমরা যাও। এখনকার পোল্লা বাজার বোঝাতে গেলে উল্টা বোঝে। কি রে দিনকাল পড়লো রে ভাই। আমাদের সমাজে এমন অনেক মানুষ আছে যারা তাদের একটু কষ্ট হবে ভেবে আমাদের পরিবেশটাকে প্রতিনিয়ত দূষিত করে যাচ্ছে। তারা যেখানে সেখানে ময়লা আবর্জনা ফেলে আমাদের পরিবেশটাকে নোংরা ও অস্বাস্থ্যকর করে ফেলছে, আর এর ফলে নানাবিধ জটিল রোগ আমাদের পরিবেশে ছড়িয়ে পড়ছে। চলুন আমরা নিজেরা সচেতন হই ও অপরকে সচেতন করি। আমরা সকলে মিলে আমাদের পরিবেশটাকে সংরক্ষণ করার দিকে অগ্রসর হই। আমরা যদি সচেতন না হই, একদিন আমাদের এই পরিবেশ বসবাসের অনুপযোগী হয়ে পড়বে, আর তাতে ওভারঅল আমরাই ক্ষতিগ্রস্ত হব, আর ভবিষ্যৎ প্রজন্মের জন্য রেখে যাব এক বিষাক্ত ও ক্ষতিকর পরিবেশ।